আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হেরে যাবার ভয়ে বিএনপি নির্বাচনে যেতে চায় না। 2014 ও 18 সালের মতো সন্ত্রাসী কার্যক্রম করে সরকার উৎখাতের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করে বিএনপি ক্ষমতা দখলের চেষ্টা করছে। সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে গুলশানের সাক্ষাতের পর সাংবাদিকদের এসব বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, ইইউ অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে, আওয়ামী লীগও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এজন্য নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সরকার সব ধরনের সহযোগিতা করবে। অপোজিশন আর সব দলই, নিবন্ধিত সব দলই আসুক নির্বাচন।